হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট, আমি কখনোই বলতে পারি না যে আমি হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট। আমাকে বলা হয় যে বলা লাগে আমি কলেজের স্টুডেন্ট, তখন আমাকে জিজ্ঞেস করে যে ইন্টার ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার, তখন আমার বলতে হয় যে না আমি অনার্সের স্টুডেন্ট। সেও তো আমার হচ্ছে আমার কোনো নিজস্ব পরিচয় যে থাকবে সেটা নেই, আমার কলেজের পরিচয় দেওয়া লাগে। আমার নাম সিন্থিয়া ইসলাম, আমি হচ্ছে কবি নজরুল থেকে এসেছি। আমরা হচ্ছে যখন ঢাবির আন্ডারে সাত কলেজ নেওয়া হয়েছে তখন থেকেই আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমাদের সব ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, আমাদের অনেক অনেক কিছুতেই সমস্যা, ক্লাসরুম সমস্যা, টিচার্স সমস্যা, এগুলো নানান ধরনের সমস্যা হচ্ছে। তো এগুলো এড়ানোর জন্য আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে ঢাবির আন্ডার থেকে বেরিয়ে আসব, প্লাস হচ্ছে আমরা একটা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাচ্ছি। আমাদের আশা হচ্ছে আমরা নতুন কিছু পাবো এই সরকার থেকে। এই সরকারে তো ছাত্রদের উপদেষ্টা ছাত্র যারা রয়েছে তারাও রয়েছেন, তো আপনারাও যেহেতু ছাত্র অবশ্যই আপনাদের দাবিটা আসলে একটু জোরদার হওয়ার কথা, এবং তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যেন আমাদের এই যৌক্তিক দাবিগুলো তারা মেনে নেন। আপনি আজকে আন্দোলনে কখন আসলেন এবং আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি দেখে আপনার কি মনে হচ্ছে যে আমাদের দাবি মেনে নেওয়া হবে? কর্মসূচি দেখে তো মনে হচ্ছে যে মেনে নিতে বাধ্য, কারণ আমরা তো অযৌক্তিক কোনো কথাবার্তা বলছি না, আমরা সব যৌক্তিক কথাবার্তা বলছি। দেন হচ্ছে কর্মসূচি দেখে মনে হচ্ছে যে না হ্যাঁ মেনে নিবে তারা। প্রথম বৈষম্য হচ্ছে আমি হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট, আমি কখনোই বলতে পারি না যে আমি হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট। আমাকে বলা হয় যে বলা লাগে আমি কলেজের স্টুডেন্ট, তখন আমাকে জিজ্ঞেস করে যে ইন্টার ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার, তখন আমার বলতে হয় যে না আমি অনার্সের স্টুডেন্ট। সেও তো আমার হচ্ছে আমার কোনো নিজস্ব পরিচয় যে থাকবে সেটা নেই, আমার কলেজের পরিচয় দেওয়া লাগে। আমি ভার্সিটি স্টুডেন্ট হয়ে আমার তো উচিত যে আমার ভার্সিটির নিজস্ব পরিচয় থাকবে, প্লাস হচ্ছে আমাদের ক্লাসরুম সংকট, আমি ক্লাস করতে পারছি না ঠিক মতো, দেখা যাচ্ছে যে আমার ইন্টারের জন্য অপেক্ষা করতে হয়, ইন্টারের ক্লাসরুম ক্লাস শেষ হবে দেন হচ্ছে আমার ক্লাস করা লাগে, এটা হচ্ছে বৈষম্যের শিকার। আমি বলবো যে যেই ম্যাম স্যার আমাদের ক্লাস নেন ওনারা হচ্ছে বিসিএস ক্যাডার প্রত্যেকেই, তো ওনারা হ্যাঁ আমি বলবো তারা খুব ভালো পড়ান, খুব ভালো পারেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে অনার্স লেভেলে এসে দেখা যাচ্ছে আমাদের ওটাতে হচ্ছে না, তাদের পড়াটা আমরা ঠিকমতো বুঝতে পারছি না, বা আমরা তাদের থেকে আদায় করে নিচ্ছি না, কোনো একটা সমস্যা হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে আমাদের পড়াশোনায় মানে উচ্চ শিক্ষায় যে শিক্ষিত হওয়ার জন্য আমরা এসেছি সেটা আমাদের প্রপারলি হচ্ছে না জিনিসটা। আমি ভবিষ্যৎ ভালোই দেখবো যদি আমাদের সরকার এটাকে মেনে নেয়, আমাদের দাবিগুলোকে মেনে নেয়, আমাদের একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় গঠন করে, তাহলে আমাদের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল হবে।